প্রিয়াঙ্কা আমার চ্যানেল প্রিয়াঙ্কাস কুকিং এ আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি অথেন্টিক বাঙালি একটি রেসিপি গাঠি দিয়ে চিংড়ি মাছ কিভাবে তৈরি করব সেটাই শেয়ার করেছি। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট করবেন আর প্রচুর পরিমাণে শেয়ার করবেন। চলুন তাহলে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। আমি আজকে এই রান্নাটা সম্পূর্ণ সরষের তেলে করব। প্যানে আমি সরষের তেল দিয়ে নিলাম। তেলটা আমার গরম হয়ে আসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছের টুকরোগুলো। চিংড়ি মাছটা আমি এখানে ভাজা ভাজা করে নিচ্ছি, আর চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তাই আমি এখানে খুব বেশি ফ্রাই করছি না। চিংড়ি মাছগুলো দেখুন আমার ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবারে এগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আরেকটু সরষের তেল অ্যাড করে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি আগে থেকে ডুমো করে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আমি আলুগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আমার চ্যানেলের যারা নতুন বন্ধু আছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোডের সাথে সাথেই নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায়। আর যে সমস্ত বন্ধুরা আমাকে প্রথম থেকেই সাপোর্ট করে এসেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গাঠি কচু। এই কচুগুলো কিন্তু আমি আগে থেকে একটু নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। কচু কেনার সময় আপনারা সাদা গাঠি কচু দেখে কিনবেন, না হলে কালো গাঠি কচুতে কিন্তু অনেক সময় গলা ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। কচু আর আলুটাকে আমি ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নিলাম। এবারে ওই তেলের মধ্যে আরেকটু সরষের তেল অ্যাড করে দিয়েছিলাম, আর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, আর একটু ফোড়নের জন্য দিয়ে দিলাম সাদা জিরে। ফোড়নের যখন হালকা গন্ধ বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম। পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। নিত্য নতুন রান্না দেখতে গেলে আমার সমস্ত রেসিপির লিঙ্কগুলো কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনারা ওখান থেকে চেক করে নিতে পারেন। এবার আমি অ্যাড করে দিলাম আদা বাটা। আদা বাটাটা দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ আর আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ এটাকে ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজ আর আদা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, আর সামান্য একটু ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। এবারে মশলাগুলো ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা কিন্তু ঝালের জন্য নয়, একটু জাস্ট কালারটা ভালো আসবে সেই জন্য অ্যাড করলাম। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে যাবে। সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা ধরে না যায়। এবারে ভালো করে আবার কষিয়ে নিচ্ছি। দেখুন মশলা খুব ভালো করে কষে গেছে। এবার আমি অ্যাড করে দিলাম আলু আর গাঠিটা। আলু আর গাঠি এবারে ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি।
স্বাদমতো লবণ দিয়ে দিলাম, আর আমি সামান্য একটু চিনি অ্যাড করে দিয়েছি। এটা যে যেরকম আপনারা পছন্দ করেন সেই বুঝেই দেবেন। মশলার সাথে গাঁঠি কচু আর আলু কিন্তু খুব ভালো করে কষে গেছে, আর দেখুন তেলটা ছাড়তে শুরু করেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ দিয়ে আরো ভালো করে গাঁঠি আলু কচুর সাথে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা খেতে কিন্তু অসাধারণ লাগে, এটা রুটির সাথেও খুব ভালো লাগে আর ভাতের সাথে তো খুব সুন্দর লাগেই। এবার আমি ফাইনালি একটু জল অ্যাড করে দিলাম, যেহেতু আমি আলুটা আগে থেকে ভাজা ভাজা করে নিয়েছি আর একটুখানি জল দিয়ে সিদ্ধ করলে হয়ে যাবে, আর কচু তো আমার আগে থেকে সিদ্ধ করাই ছিল। 5 থেকে 10 মিনিট কুক করে নিলে কিন্তু একদম রেডি হয়ে যাচ্ছে চিংড়ি মাছ দিয়ে গাঁঠি কচু। দেখুন আমার গ্রেভিটাও কিন্তু খুব মাখো মাখো হয়ে এসেছে। আপনারা রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। ব্যাস, একদম সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। তাহলে আজকের মতন এই পর্যন্তই, আবার কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।